আজকের এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে শুধুমাত্র যোজ্যতা ব্যাপারটা কি এই নিয়ে একটু আলোচনা আমরা এখানে করে নেব। আমাদের পরীক্ষা আসবে না যে আপনি আলোচনা করুন, আপনার কনসেপ্ট ক্লিয়ার করুন, আসবে না পরীক্ষা, কিন্তু আমাদের জানাটা খুব প্রয়োজন। সে কারণে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যোজ্যতা। তো আমরা কি জানি যে রাসায়নিক যখন বিক্রিয়া হয় তখন যৌগ যখন সৃষ্টি হয় তখন দুই বা দুইয়ের বেশি কোনো মৌল একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়। এটা কিন্তু যে কোনো ওজন অনুপাতে যুক্ত হবে না, একটা ফিক্সড একটা ওজন অনুপাতে আমরা যুক্ত হবে। এবার রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণু অংশ নেয়, অণু অংশ নেবে না সেক্ষেত্রে, এবং কোনো মৌলের সমস্ত পরমাণু ওজন হচ্ছে সমান। একটা পার্টিকুলার মৌলের যতগুলো পরমাণু হয় প্রত্যেকের ওজন হচ্ছে সমান। এ থেকে আমরা কী বুঝি, এর থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই মৌলগুলো পরমাণু সবসময় একটা নির্দিষ্ট সংখ্যায় যুক্ত হয়ে যৌগ সৃষ্টি করে। অর্থাৎ যখন জল সৃষ্টি হবে তখন H2O, অর্থাৎ সেক্ষেত্রে আমার দুটো হাইড্রোজেনের পরমাণুই লাগবে, সেখানে তিনটে দিলে পরে হবে না। ওক্ষেত্রে অক্সিজেনের একটা পরমাণুই ওখানে প্রয়োজন, ওখানে পাঁচখানা পরমাণু দিলে পরে হবে না। অর্থাৎ এই যে আমার জল সৃষ্টি, যখন যৌগ সৃষ্টি হচ্ছে ওদের যার সাহায্য সৃষ্টি, যে সমস্ত পরমাণুর সৃষ্টি হয় সেই পরমাণুগুলোর প্রত্যেকটির একটা ফিক্সড সংখ্যায় যুক্ত হবে। কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা, এই যে যুক্ত হচ্ছে এই যুক্ত হওয়ার ক্ষমতা কিন্তু এক একটা মৌলের এক এক রকম। প্রতিটি মৌলের অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা একরকম নয়। তাহলে এই যে যুক্ত হওয়ার ক্ষমতা, এই যুক্ত ক্ষমতাকে আমরা বলবো হচ্ছে যোজ্যতা। এবার কী জন্য, যেমন এমজিও সৃষ্টি করতে গেলে আমাদের কী লাগে, এমজিও হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড। এক্ষেত্রে আমার একটা ম্যাগনেসিয়াম পরমাণুর সঙ্গে একটা অক্সিজেন পরমাণুটি যুক্ত হবে, উৎপন্ন হবে এমজিও বা ম্যাগনেসিয়াম অক্সাইড এই অণুটি। তাহলে কী হলো, মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যখন যুক্ত হয় সেখানে দুখানা হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হয়, আবার এমজিও ক্ষেত্রে আবার একটা এমজির সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হয়। ফলে হাইড্রোজেনের আর ম্যাগনেসিয়ামের এই অক্সিজেন যুক্ত ব্যাপারটা অন্য অন্য। এমজিওতে অক্সিজেনটা একটা এমজির সঙ্গে যুক্ত হলো, একটা এমজি পরমাণুর সঙ্গে যুক্ত হলো, আবার H2O-তে একটা অক্সিজেন দুখানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো। ফলে এই একই যে মৌল অক্সিজেন, এর কিন্তু ভিন্ন ভিন্ন অণুতে যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক তো? তো এই ব্যাপারটা, এই যুক্ত ক্ষমতাটাকে আমরা বলবো হচ্ছে যোজ্যতা। এখান থেকে এমসিকিউ একটু আমরা দেখে নেবো, কি দেখে নেবো, যে প্রথমটি বিজ্ঞানী ফ্র্যাঙ্কল্যান্ড 1852 সালে প্রথমেই ধারণাটি প্রবর্তন করেছিলেন। তাহলে কে করলেন, বিজ্ঞানী ফ্র্যাঙ্কল্যান্ড 1852 সালে, এটা অবশ্যই মনে রাখবে, 1852 সাল বিজ্ঞানী ফ্র্যাঙ্কল্যান্ড। এবারে দেখা গেছে যে যখন নাই কোনো হাইড্রোজেনের সঙ্গে অন্য কোনো মৌল যুক্ত হয় দেখা যায় যে ওই মৌলটি একটার বেশি যোগ হতে পারে না। যেমন ধরো H2O হাইড্রোজেন দুখানা, অক্সিজেন একটা, H2S হাইড্রোজেন দুটো, সালফার একটা, H3PO4 পিওটা একটা একটা আর কি, H3। অর্থাৎ যখনই কোনো মৌল যখন নাকি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে ওরা একটা করে যুক্ত হচ্ছে, এর ব্যতিক্রম একটা আছে এখানে দেওয়া আছে, ওটা হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড, এটা হচ্ছে N3H। ওখানে হাইড্রোজেন একটা কিন্তু হচ্ছে নাইট্রোজেনের পরমাণু তিনটে আছে, এটা একটা ব্যতিক্রম। ফলে দেখা গেল যে যখনই কোনো মৌল যুক্ত হাইড্রোজেনের সঙ্গে সেক্ষেত্রে একটার বেশি যুক্ত হতে পারছে না। তাহলে হাইড্রোজেনের যুক্ত ক্ষমতা সবথেকে বেশি কম, হাইড্রোজেনের অন্য মৌলের সঙ্গে যুক্ত ক্ষমতা সবথেকে কম, একটা যুক্ত হতে পারে না। ফলে সেই জন্যই আমরা হাইড্রোজেনের যে যুক্ত ক্ষমতা বা যোজ্যতা ওকে আমরা ধরবো হচ্ছে এক, ক্লিয়ার? এটা আমরা ধরবো স্ট্যান্ডার্ড এক। এটা ধরে নিয়ে আমরা বাকিগুলোর কী কী হয় এটা আমরা দেখবো, ওকে? তাহলে সংজ্ঞা এখানে আর সংজ্ঞা আমাদের এখানে প্রয়োজন নেই, আমরা এখানে কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম, সংজ্ঞা আমাদের এখানে প্রয়োজন নেই। একটা এক্সাম্পল আমরা একটু আলোচনা করবো কনসেপ্টের উদ্দেশ্যে। কীরকম এখানে আমরা দেখবো, যেমন ধরো একটা সিএল একটা এইচ, মানে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত উৎপন্ন হয় HCl বা একটা হাইড্রোজেন ক্লোরাইড। ফলে কি, এখানে ক্লোরিনটা একটা মাত্র হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলো, ফলে এখানে ক্লোরিনের যোজ্যতা হবে এক। আবার ধরো H2O, এখানে অক্সিজেন দুখানা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে এখানে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, H2O, ক্লিয়ার? আবার ধরো NH3 অ্যামোনিয়া, এখানে কি হাইড্রোজেনের তিনটে পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে নাইট্রোজেন, ফলে এখানে নাইট্রোজেনের যোজ্যতা হবে এখানে 3, ওকে? আর ধরো CH4 অণু, এখানে কিন্তু সিএল হবে যোজ্যতা হবে 4, যেখানে চারটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে?
আবার একটা জিঙ্ক পরমাণু সালফিউরিক অ্যাসিড থেকে দুখানা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারি। যখন আমরা হাইড্রোজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা লিখি আমরা সমীকরণের সাহায্যে, তখন আমরা দেখতে পাই কি যে একটা জিঙ্ক পরমাণু হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড থেকে দুখানা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে জিঙ্কের যোগ হবে হচ্ছে দুই। শুধু যোগ হওয়ার ক্ষমতাই নয়, যুক্ত ক্ষমতা কিন্তু নয়, কোনো যৌগের থেকে যতগুলো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারবে সেই সংখ্যাটা কিন্তু ওই মৌলের যোজ্যতা। যেমন ধরো জিঙ্কের হচ্ছে ক্ষেত্রে হবে যোজ হবে দুই, কেন জিঙ্ক হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অণুর থেকে দুখানা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারছে, সেই জন্য শুধু যুক্ত হওয়ার ক্ষমতাটাই নয় বরং তার সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করার হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করার ক্ষমতাও কিন্তু ওই মৌলের যোজ্যতা। ওকে, আবার অ্যালুমিনিয়ামের একটি পরমাণু HCl থেকে তিনটি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, এটা হবে তিন। মানে অ্যালুমিনিয়ামের একটা পরমাণু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে তিনটে হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, সে কারণেই অ্যালুমিনিয়ামের কিন্তু আবার যোজ্যতা হবে থ্রি। ফলে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিস্থাপন করার ক্ষমতাটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যোজ্যতা কোনো সময় ভগ্নাংশ হয় না, অলদের হয় পূর্ণসংখ্যা হবে। ওকে, এবার এখানে কিছু এখানে আমরা কিছু এবার দেখে নেব যোজ্যতা। যেমন ধরো এখানে আছে HCl, এখানে এর হবে ক্লোরিন যোজ্যতা হবে ওয়ান, H2 এখানে হবে টু, NH3 হবে থ্রি, CH4 হবে হচ্ছে ফোর। ওকে, আবার এখানে জিঙ্কেরটা হবে হচ্ছে টু আর অ্যালুমিনিয়ামটা হবে হচ্ছে থ্রি। একটু আগে বললাম কী জন্য টু আর কী জন্য থ্রি। ওকে, আর যোজ্যতা পরিমাপের বিকল্প কিছু এখানে পদ্ধতি আছে, সেগুলো আমরা একটুখানি ধারণা করার জন্য একটু শুনে রাখি, ঠিক কিনা দেখি আমরা জানতে অসুবিধা কোথায়, জেনে রাখলে কোনো ক্ষতি হবে না। সমস্ত মৌলিক পদার্থ অনেক সময় কিন্তু হাইড্রোজেন সঙ্গে যুক্ত হয় না বা অন্য কোনো যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে না। ফলে আমরা ধরছি যে খালি হাইড্রোজেন দিয়ে আমরা এটা ধরছি যে হয় এটি যুক্ত হবে হাইড্রোজেনের সঙ্গে বা হাইড্রোজেনকে ওটি প্রতিস্থাপিত করবে, কিন্তু এমন তো না হওয়াটা সম্ভব। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে এক নম্বরে আমরা কী দেখবো, ক্লোরিন। ক্লোরিন প্রায় সমস্ত মৌলের সঙ্গে যুক্ত হয়, যোগ গঠন করে, আবার ক্লোরিনের যোগ্যতা হচ্ছে ওয়ান। তো একে আমরা ধরে নিয়েও কিন্তু আমরা অনেক মৌলিক যোগ্যতা নির্ণয় করতে আমরা পারি। যেমন সোনা AU, এটি কিন্তু H2 সঙ্গে যুক্ত হয় না, হাইড্রোজেন সঙ্গে এটা যুক্ত হয় না সোনা, কিন্তু সোনার একটি পরমাণু তিনটি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত একটি গোল্ড ক্লোরিন উৎপন্ন করে, AuCl3 উৎপন্ন হয়। ওকে, ফলে যদি কোনো মৌল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত না হয় বা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত না করে সেক্ষেত্রে কিন্তু ওটি ক্লোরিন নিঃসরণ করা সম্ভব। যেমন ধরো এখানে সোনা AuCl3, এর হচ্ছে তিন হবে যোজ্যতা। ওকে, AU হবে যোজ্যতা হবে থ্রি। ওকে, এটা একটা কিন্তু বিকল্প উপায়। তো সংজ্ঞাটা এখানে আরেকবার এখানে দিয়েছে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা এখানে কী করবো হাইড্রোজেনটা ধরবে ক্লোরিনটাও ধরবে আর কি, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা করছি না। নাম্বার টু কী আছে? টুতে আছে অক্সিজেন। অক্সিজেন অত্যন্ত সক্রিয়, এটা কিন্তু বহু মৌলের সঙ্গে যুক্ত উৎপন্ন করে অক্সাইড, আর একটা অক্সিজেন পরমাণু দুখানা হাইড্রোজেন সঙ্গে যুক্ত উৎপন্ন করে হচ্ছে H2O। তো অক্সিজেন পরমাণুর যোগ্যতা ধরবে দুই। অক্সিজেন ধরে নিয়েও কিন্তু আমরা ক্রমজ নির্ণয় করতে পারি, অক্সিজেনকে ধরে নিয়েও করা সম্ভব। ওকে, যেমন ধরো জিঙ্ক পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত উৎপন্ন করে ZnO, জিঙ্কের একটা আর অক্সিজেন একটা উৎপন্ন ZnO, তাহলে ZnO-র যোজ্যতা তাহলে কী হবে? টু। এক নয় কিন্তু এখানে টু, কেমন ওখানে আমরা অক্সিজেনের যোগ্যতা ধরলাম আমরা টু স্ট্যান্ডার্ড, ওটা হবে ZnO হবে হচ্ছে টু। অ্যালুমিনিয়াম Al2O3, এখানে অ্যালুমিনিয়ামের তিনটি সঙ্গে অ্যালুমিনিয়ামের দুটি পরমাণুর সঙ্গে অক্সিজেন তিনটি পরমাণু যুক্ত হলো এখানে, ফলে এক্ষেত্রেও কিন্তু অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে হচ্ছে থ্রি, Al3। ওকে, এভাবে কিন্তু সম্ভব। আর নিষ্ক্রিয় মৌলগুলোর যে সমস্ত গ্যাসগুলো আছে ওদের আমরা ধরবো হচ্ছে শূন্য, ওদের যোজ্যতা, ওদের কোনো যুক্ত হওয়ার ক্ষমতাই নেই, ওরকম বিক্রিয়া অংশ নেয় না। ওকে, এইবার হাইড্রোজেন কী জন্য স্ট্যান্ডার্ড বলে ধরা হয় এটা আমরা আগে আলোচনা করে দিয়েছি, এটা নিয়ে আর এখানে আলোচনা করছি না, এটা আমরা আগেই দেখে নিয়েছি। কেন পূর্ণসংখ্যা হয় এটা আমরা প্রত্যেকে জানি, যেহেতু পরমাণু ভাঙা যায় না, ফলে ক্ষেত্রে সম্ভব না, ভগ্নাংশটা হওয়া সম্ভব না, এটা আমরা আলোচনা করলাম না। তারপরে আছে যে যোজ্যতা অনুযায়ী বিভিন্ন মৌলের শ্রেণীবিভাগ, এটা আমাদের একটুখানি প্রয়োজন। এমন হয় যে বিভিন্ন যোজ্যতা কিন্তু হয় এক যোজি হয়, দ্বি যোজি হয়, তৃতীয় যোজি, এগুলো কী, আবার শূন্য যোজিও হয়, এগুলো কী, এগুলো আমরা একটু দেখে নেব। যেমন যেগুলো হচ্ছে যাদের কোনো যোজ্যতা নেই শূন্য যোজি, সেগুলো যেমন ধরো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আমার সমস্ত নিষ্ক্রিয়গুলো হয় শূন্য যোজি, হিলিয়াম, নিয়ন, আর্গন, নিউট্রন, রিটন, এর থেকে MCQ থাকাটা সম্ভব, থাকবে না এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই, থাকতে পারেন। এক যোজি হচ্ছে যেমন ধরো হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম,
সর্বোচ্চ আমাদের একযোজি, আর ত্রিযোজি হবে কোনগুলো? অক্সিজেন, সালফার, বেরিয়াম, ক্রোমিয়াম, নিকেল, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফেরাস, এটা আস আর ইক আছে। ওকে, আস হচ্ছে হবে টু, ইক হবে থ্রি, মানে ফেরাস টু, ফেরিক থ্রি, তারপর ধরো স্ট্যানাস টু, স্ট্যানিক থ্রি। ওকে, লেড আছে, কপার আছে, কিউপ্লাস, ঠিক আছে, এখানে তো থ্রি আছে, কী আছে, নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম, বিসমাথ, ম্যাঙ্গানিজ, ফেরিক, এগুলো সব হচ্ছে ত্রিযোজি। আর চার করে কী আছে, যেমন ধর কার্বন, সিলিকন, সালফার, নাইট্রোজেন, সব হচ্ছে আমার চার করে আছে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর পাঁচটা করে কী আছে, যেমন ধর নাইট্রোজেন, ফসফরাস, মানে ফেরিক, সরি, ওটা ফসফরাস ইক আর কি, এস ইক, এস বি ইক, যেগুলো আস সেগুলো কিন্তু আবার তিন। ওকে, আস এখানে আছে হচ্ছে তিন করে আছে, এটা হবে হচ্ছে ফাইভ করে, ক্লিয়ার? এভাবে কিন্তু এগুলো হওয়া সম্ভব, এগুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো, এগুলো এর থেকে কিন্তু এমসিকিউ থাকাটা সম্ভব। হ্যালো, আর আছে এখানে ষড়যোজি, ষড়যোজি এক্সাম্পলটা হচ্ছে আমার একমাত্র হচ্ছে এসও থ্রি যোগে, আর সপ্তযোজি হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে। আর সর্বোচ্চ সর্বনিম্ন কী আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলি সবথেকে কম উচ্চতা হয়, ওটা হচ্ছে জিরো হয়, তো সবথেকে কম উচ্চতা হচ্ছে আমার জিরো। আর অসমিয়াম মৌলটি অক্সিজেনের সঙ্গে অসমিয়াম টেট্রক্সাইড যোগ উৎপন্ন করে, ওএসও ফোর, এক্ষেত্রে অসমিয়ামের উচ্চতা হচ্ছে আট। ওকে, তাই এটি হলো মূলের সর্বোচ্চ উচ্চতা। আট কেন, আটটা হলো কী কী জন্য, আমার আছে এখানে ওএসও ফোর, কেন আট, অক্সিজেন স্ট্যান্ডার্ড হচ্ছে টু, তো আমার ফোর ইন্টু টু মানে হচ্ছে আট হবে এখানে, ক্লিয়ার? যেহেতু আমরা ধরে নিচ্ছে হচ্ছে অক্সিজেনের প্রমাণ যত হচ্ছে দুই, ফলে দুই ইন্টু চার আট হয়ে যাবে এখানে, ক্লিয়ার? এরপর এখানে আসছে হচ্ছে পরিবর্তনশীল জটিলতা কী, কিছু কিছু আছে যোগ, যেমন ধর যেগুলো আর কি ভিন্ন ভিন্ন জটিলতা হয়, বিভিন্ন ভিন্ন, যেমন ধর এখানে আছে নাইট্রোজেন, এটা এমন একটা মৌল যা হচ্ছে ভিন্ন ভিন্ন যৌগে এর হচ্ছে ভিন্ন ভিন্ন জটিলতা হয়, যেমন ধর হচ্ছে এন টু ও, এতে হচ্ছে এক, এনও এতে হচ্ছে দুই, এন টু ও থ্রিতে তিন, আবার এন টু ও ফোর বা এন ও টুতে হচ্ছে গিয়ে ফোর, আর এন টু ও ফাইভ হচ্ছে গিয়ে ফাইভ, ফলে এই নাইট্রোজেনের কিন্তু পাঁচখানা হয় জটিলতা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচ রকম এর জটিলতা হওয়া সম্ভব, ফলে নাইট্রোজেন এমন একটা মৌল যার হচ্ছে এক থেকে পাঁচ সব রকম জটিলতা হওয়া সম্ভব হচ্ছে, ক্লিয়ার? আস ইক কী, একটু আমরা দেখলাম আস আর ইক কী, আস হচ্ছে কম জটিলতা, ইক হচ্ছে আমাদের বেশি জটিলতার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যেমন ফেরাস, ফেরিক, ফেরাস সালফেট, আর হচ্ছে ফেরিক সালফেট, আস আর ইক, আস আর ইক। ওকে, এটা নিয়ে আমি কিছু আলোচনা করছি না। আবার ধরো কিউপ্রাস ক্লোরাইড, আর হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রাস হচ্ছে গিয়ে দুই, কিউপ্রিক হচ্ছে, সরি, কিউপ্রাস হচ্ছে এক, এখানে মানে কপারের জোড়া হচ্ছে ওয়ান, আর কিউপ্রিক হবে হচ্ছে টু। ওকে, এগুলো বেশি আলোচনা করলাম না, মোটামুটি তোমার সব জানো, এগুলো খুব একবার জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আর কি, যাতে কিনা এগুলো বাদ না যায় আর কি, বাদ গেলে অসুবিধা, একটুখানি থাকলে পরে কিন্তু মাথায় এগুলো থাকবে, একবারে যদি না থাকে একবারও এগুলো কিন্তু সব তোমরা আস্তে আস্তে ভুলে যাবে, সে কারণে আমি এগুলো ভিডিওগুলো তৈরি করে রাখছি, যাতে এগুলো আমরা ইচ্ছার উপরে দেখে নেওয়া সম্ভব হবে। ওকে, আর হচ্ছে ম্যাঙ্গানিজ কত কত আছে, ম্যাঙ্গানিজ আছে হচ্ছে দুই, তিন, চার, ছয়, সাত, এগুলো সম্ভব, আর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হওয়া সম্ভব। ওকে, ব্যাস ক্লিয়ার করে দিলাম এক্ষেত্রে। এই লিস্টটা আমাদের জেনারেল একটু উপকার হবে, যেমন ধরো কপারের ক্ষেত্রে হওয়া উচিত এক আর দুই, আয়রন হওয়া উচিত মানে হওয়া সম্ভব আর কি দুই আর তিন, নাইট্রোজেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবই হওয়া সম্ভব, লেডে হচ্ছে হওয়া সম্ভব দুই আর চার হওয়া সম্ভব, আর ফসফরাস হচ্ছে আমার থ্রি আর ফাইভ হওয়া সম্ভব, সালফার হচ্ছে আমার দুই চার আর ছয় হওয়া সম্ভব, ক্লিয়ার না? আর টিনে হচ্ছে আমার এখানে দুই আর চার হওয়া সম্ভব, আর ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ হওয়া সম্ভব, ওয়ান থ্রি ফোর ফাইভ, ওকে, এগুলো হওয়া সম্ভব। ফলে এটা আমরা অবশ্যই জেনে রাখবো যে কোন কোন মৌল দিয়ে সৃষ্ট যৌগে কার কত হয় জটিলতা, এটা এক্সাম্পল পরীক্ষায় এই ছকের থেকে কিন্তু এমসিকিউ দেওয়া সম্ভব, অর্থাৎ কোনো একটা যোগ উল্লেখ করলাম যে পিবিসিএল ফোর বা বললাম এন টু ও ফোর, এতে অক্সিজেন, এতে নাইট্রোজেন জড়তা কত হবে, বা সঙ্গে দিয়ে তোমার জিজ্ঞেস করলো এসএনসিএল ফোর, এতে আমার এসএন জড়তা কত হবে। ওকে, এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে? যাই হোক, আজকে আমাদের এই অধ্যায়টুকু আমরা এখানে শেষ করলাম, মানে এই নিয়ে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই, কিন্তু এর থেকে কোনো প্রশ্ন আসবেও না, আশা রাখি হয়তো না আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আসলে যেন আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যাতে করে আমরা আমাদের আগের পড়াশোনার থেকে উত্তর দিতে আমরা পারি, এগুলো একবার সেরে আসবো, তার থেকে বরং আমরা কনসেপ্ট থাকলে আমাদের হাতে, আমরা এগুলো আসতে পারি, আমরা উত্তরটা করে আসতে পারবো আর কি, এগুলো কিন্তু একবার ফেললা নয়, ফলে এগুলো একটু দেখে রেখো। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, তো জানিয়ে দেবেন ভিডিও তোমাদের কীরকম লাগছে, আর আমার সঙ্গে এতদিন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।